অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজ বিশ্ব মা দিবস, বিশ্বের সকল মাদেরকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমাদের ল্যান্ডস্কেপ স্পেশাল এপিসোডে আছেন আমাদের সাথে একজন মা, এবং যিনি পাশাপাশি একজন সফল নারী খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়। তো আসুন আমরা আজকে কথা বলবো শাথিরা জাকির জেসি আপুর সাথে। আপু কেমন আছেন? খুব ভালো আছি। আপু কেমন যাচ্ছে আপনার দিনগুলো? দিনগুলো তো খুবই ভালো যাচ্ছে। বিশেষ করে আজকের কথা বলতে চাই যে এর আগে মা দিবসগুলো ছিল আমার জন্য যে আমার মাকে আমি কখনো উইশ করব, তবে এই প্রথম মা দিবস আমি পেয়েছি যেখানে আমি মা হয়েছি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আমার জন্য একটা স্পেশাল মা দিবস এটা সবসময়ই থাকবে, কারণ আমি প্রথম মা হয়েছি এবং সেই যে অনুভূতি একটা মা হবার সেটা এর আগে কখনো আমি মানে জানিনি। আসলে মা হওয়ার আগে সেটা বোঝাও যায় না, মুখে অনেক কিছুই বলা যায়। আমার মাও সবসময় আমাকে বলতো যে মা যে কী জিনিস বা বাচ্চারা মায়ের কাছে কেমন একটা কী, সেটা তোমরা যখন মা বাবা হবা তখন বুঝবা। তো এখন আসলে বুঝতে পারছি যে আসলে মা কী। তো আমার বেবিটা হওয়ার পর আমার যেটা হয়েছে যে অটোমেটিকলি মায়ের প্রতি আগে তো অবশ্যই সবসময় ভালোবাসা থাকে বাচ্চাদের, তবে এখন সেটা আরও বেড়ে গেছে। এখন বুঝি যে হ্যাঁ, আমরাও একটা সময় ছোট ছিলাম, একটা সময় আমার মাও আমাকে এভাবে মানুষ করেছে। আমি যখন আমি যেভাবে আমার বেবি টেক কেয়ার করি, যেভাবে হয়তো ঘুমের মাঝে আমার বেবি একটা কাশি দিল আমার কাছে, মানে আমার ভয় লাগে যে হ্যাঁ কেন কাশি দিচ্ছে। সো অন্যরকম একটা অনুভূতি সব কিছু মিলে। তো আপু আপনি একজন ক্রিকেটার, তো আপনি কীভাবে সামলে নিচ্ছেন? আবার আপনি পাশাপাশি হোস্ট করছেন, বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করছেন, তো আপু কীভাবে সামলে নিচ্ছেন যে বেবি, ক্রিকেট, হোস্টিং কীভাবে হয় আপু? হ্যাঁ, একটু তো প্রবলেম হয় যেটি ম্যানেজ করে চলতে হয়। মেয়েদের আমার কাছে মনে হয় যে আলাদা আলাদা মেয়েদের একটি আলাদা শক্তি দিয়ে পাঠিয়েছেন যে মেয়েরা একসাথে অনেক কিছু করতে পারে। আমরা যেমন আমাদের মারা হয়তো বা যদিও আমার মা জব করেন, অনেক মারাই আছেন যে বাসায় কাজ করেন, হাউস ওয়াইফ। আমরা অনেক সময় বলি যে না, মারা তো কিছুই করে না, বাসায় থাকেন। তবে একটা বাসায় তো অনেক কাজ থাকে যেগুলো মারা খুব ভালোভাবে সামলে উঠেন। তো সেরকমই যে ম্যানেজ করতে হচ্ছে বেবিকে নিয়ে একটু, যে একটু চিন্তায় ছিলাম যে বেবি হওয়ার আগে, যে বেবি হওয়ার পর হয়তো বা ক্রিকেটটা কন্টিনিউ করতে পারবো কি না, টেলিভিশন শোগুলো করতে পারবো কি না, বা কমেন্ট্রিটা চালিয়ে যেতে পারবো কি না। এটা অবশ্য ফ্যামিলি সাপোর্ট ছাড়া একেবারেই হয় না। আমি ফ্যামিলি থেকে খুব ভালো সাপোর্ট পাচ্ছি। আমার বাসায় আমার শাশুড়ি রয়েছেন, আমার হাজব্যান্ড রয়েছেন। বন্ধের দিনগুলো আমার হাজব্যান্ড থাকে বেবির সাথে, আমার শাশুড়ি সবসময়ই থাকে। আমি যখন বাইরে কাজ করতে আসি তখন তিনি আমার বেবিকে সামলান। সো এর জন্য খুব ইজি হয়েছে যে আমি মা হওয়ার এক মাসের মধ্যে আবার কাজে ব্যাক করেছি। আমার খেলা সামনে, দুদিন পর থেকে আমার খেলায়ও আমি কন্টিনিউ করবো। পোস্টিংটা তো এক মাস থেকেই করছি, কমেন্ট্রিটাও করছি। সো আমার কাছে, অনেকের কাছে মনে হয়, অনেকে হয়তো বিয়ের পরে মা হতে ভয় পায় যে মা হলে হয়তো বা মানে ক্যারিয়ারটা বন্ধ হয়ে যাবে। একটা লং টাইম যে প্রেগনেন্সি পিরিয়ডটা 9 মাস বা 10 মাস, সেই সময়টা হয়তো বা কেউ কিছু করতে পারে না। সো আমার যেটা হয়েছে, আমি সেই সময়টাও কাজ করেছি। ইভেন আমার বেবি হওয়ার আগের দিনও আমি খেলার মাঠে গিয়েছি। আমি খেলতে পারিনি, তবে মেয়েদের খেলার মাঠে গিয়েছি, খেলা দেখেছি, কোচিং করেছি, সব কিছু করেছি। যেটা আমার মনে হয় যে ইচ্ছা থাকলে সব কিছুই করা যায়। যে আমাদের ক্যারিয়ারের কথা চিন্তা করে অনেক সময় অনেকে মা হতে ভয় পায়, মা হতে চায় না, বা মনে করে যে হ্যাঁ কিছুদিন পরে আমি আমার ক্যারিয়ারটা আরেকটু বিল্ড আপ করে তারপর আমি মা হব। তো আমার কাছে এখন আর সেরকমটা মনে হয় না, যেহেতু সব কিছু আসলে কন্টিনিউ করা যায়। তবে একটা জিনিস এটা যে ফ্যামিলি সাপোর্টটা থাকতে হয় এবং সেভাবে ফ্যামিলিকে আসলে মানিয়েও নিতে হয় সব কিছু। আচ্ছা, তো আপু ক্রিকেটে কীভাবে আসা আপনার? একটা মেয়েকে ক্রিকেটে দেখা, আগে দেখা যেত যে একটা মেয়ে ক্রিকেট খেলবে, কীভাবে আসা আপু? ক্রিকেট আসলে আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হব। মানে একেবারে আমি আর অন্য কিছু চিন্তা করিনি জীবনে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। অনেকের চেঞ্জ হয় এই যে ছোটোবেলায় একরকম বলে, আবার বড় হয়ে একরকম বলে, রিয়েলিটি আর মানে স্বপ্ন এক থাকে না কখনো। কিন্তু আমি ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে আমি ক্রিকেটার হব। ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলতাম, তখনও বাংলাদেশে কোনো মেয়েদের ক্রিকেট টিম ছিল না। ক্লাস 7 যখন পড়ি আমার বাবা মার ইচ্ছে ছিল আমাকে ক্যাডেট কলেজে দিবে বা ভারতের শোরুমসে দিবে, তবে আমার যেটা ইচ্ছে ছিল যে ক্রিকেটার হবো। তবে যেহেতু বাংলাদেশে কোনো মেয়েদের ক্রিকেট টিম ছিল না, সো আমি বিকেএসপিতে ভর্তি হই খেলাধুলার সাথে থাকার জন্য। তখন আমি শ্যুটিংয়ে ভর্তি হই যে অ্যাটলিস্ট খেলাধুলার সাথে থাকতে পারবো, যখন মেয়েদের ক্রিকেট টিম হবে তখন আমি মেয়েদের ক্রিকেট টিমে চলে যাব। তো আমি 3 বছর শ্যুটিং করি, ন্যাশনাল শ্যুটারও ছিলাম আমি। তারপরে যখন মেয়েদের ক্রিকেট টিম হয়েছে 2007 ঢাকাতে, তখন আমি সেখানে জয়েন করি এবং ফার্স্ট ন্যাশনাল টিম থেকেই আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছি। আপু
যখন শুটিংটা ছেড়ে দিলেন, কখনো কি মনে হয়েছে যে শুটার হিসেবে আপনি ভালো করতে পারতেন যদি থাকতেন, বা হয়তো বা আপনার শুটার ওটাই বেস্ট ছিল, এরকম কি কখনো মনে হয়েছে? না, আমার কাছে কখনোই মনে হয়নি, কারণ যেহেতু আমি ছোটবেলা থেকেই স্বপ্ন ক্রিকেটার হব, শুটিংটা আমার জীবনে আসলে ছোট্ট একটা পার্ট বলতে আপনি এখন মনে করিয়েছেন দেখে হয়তো আমার মনে পড়ে যে আমি শুটার ছিলাম, বাট আমার কখনোই সেটা মনে পড়ে না, কোনো ফিল ছিল না। হ্যাঁ, আমার আসলে কোনো ফিল ছিল না, কারণ আমি সবসময় আমি চিন্তা করতাম ক্রিকেট খেলবো। আমি শুটিং করতাম হয়তো সপ্তাহে 5 দিন, এবং বাকি যে দুদিন ছুটি থাকতো সেই দুদিন কিন্তু আমি বিকেসপিতেও ক্রিকেট প্র্যাকটিসটা চালিয়ে যেতাম। সবসময় যেই স্বপ্নটা ছিল সেটার পেছনে দৌড়ে আসছি। হ্যাঁ, মাঝখানে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য একটু তো অন্যদিকে ডাইভার্ট হতে হয়েছে, তবে শেষ পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আপু, অনেক স্ট্রাগল করতে হয়, যেমন মেয়েরা যখন ক্রিকেট খেলবে ভাবলে একটু অন্যরকম লাগে, তো আপু এরকম কোন স্ট্রাগল কি আপনার লাইফে আছে যে স্ট্রাগল করতে হয়েছে বা চাচ্ছিল না ফ্যামিলি থেকে? স্ট্রাগল তো প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় প্রত্যেকটা পর্যায়ে করতে হয়। অনেক মেয়ে দেখা গেল যে এসএসসি পাস করার পরে বাবা মা বলে বিয়ে দিয়ে দিব, তাকে স্ট্রাগল করে এইচএসসি পাস করতে হয়, তারপর আবার বলে বিয়ে দিয়ে দিব, তাকে স্ট্রাগল করে হয়তো বা অনার্স করতে হয়, তারপর মাস্টার্স করতে হয়। তো আমাদের, আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের মেয়েদের বা পৃথিবীর বেশিরভাগ মেয়েদের প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রাগল করে এগিয়ে আসতে হয় যদি এগিয়ে যেতে চায়। সো একটু তো যুদ্ধ করতেই হয়, যেমনটা আমি প্রথমে বলছিলাম যে আমার বাবা মা চাইতো যে আমাকে হয় ক্যাডেট কলেজে বা ভারতীয় সেনা হোমসে ভর্তি করবে, সেটা আমি কখনোই চাইনি। ওই সময়টা একটু তাদের সাথে ফাইট করতে হয়েছে, শেষ পর্যন্ত যখন তাদের রাজি করিয়ে আমি বিকেসপিতে ভর্তি হয়েছি এবং ফার্স্ট ন্যাশনাল টিমে যখন খেলেছি, ফার্স্ট ন্যাশনাল টিম পর্যন্ত আমাকে একটু স্ট্রাগল করতে হয়েছে। বাবা মা কখনোই চাইনি যে আমি প্লেয়ার হই, কারণ বাংলাদেশে মেয়েদের ক্রিকেট তখন শুরুই হয়নি এবং সেটাকে প্রফেশনালভাবে নেওয়ার তো প্রশ্নই আসে না। তো সবসময়ই চাইতেন যে পড়াশোনা করি, ইঞ্জিনিয়ার হই, ভালো কিছু হই। তো তারপরে আমি চেষ্টা করে গিয়েছি, ফার্স্ট ন্যাশনাল টিমে যখন খেলে আসি আমরা, যখন আমরা সফল হলাম, বাংলাদেশের সবাই যখন আমাদেরকে চিনতে শুরু করলো, মানে খুব ভালো নেম অ্যান্ড ফেম সব কিছু হলো, তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে এখন পর্যন্ত বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো সাপোর্ট করে যায়। তো আপু, যেমন বলছিলেন যে অনেক কিছু মানিয়ে স্ট্রাগল করে তারপর আসতে হয়, আপু কখনো কি এমন হয়েছে যে খেলার মাঠে বা খেলতে গিয়েছেন টিম নিয়ে, তখন কি কখনো এমন মনে হয়েছে যে বৈষম্য হচ্ছে এখানে বা অবহেলিত মনে হচ্ছে, বা হয়তো এখানে ছেলেদের টিম হলে এমনটা হতো না, মেয়েদের টিম বলে আজকে এটা ফেস করতে হচ্ছে, এমন কি কখনো মনে হয়েছে? হ্যাঁ, সেটা তো সবসময়ই হয়, কারণ আমাদের বাংলাদেশের ছেলেরা বিশেষ করে ক্রিকেটাররা যে ধরনের সুযোগ সুবিধা পায় সেক্ষেত্রে আমরা হয়তো বা কিছুই পাই না। তবে প্রথম দিকে যেরকমটা ছিল সেখান থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, এখন অনেক ভালো পর্যায়ে আমরা আছি, দিনে দিনে এটা পরিবর্তন হবে আমরা জানি, তবে আমাদের ভাগ্যটা আমাদেরকেই পরিবর্তন করতে হবে, কারণ আমরা ইন্টারন্যাশনাল এরিয়ায় যত ভালো খেলবো ততটাই কিন্তু আমরা সুযোগ সুবিধা বেশি পাবো। তো এটা ডিপেন্ড করে আমাদের খেলার উপরে, আসলে আমাদের খেলা যত ভালো হবে তত ভালো সুযোগ সুবিধা পাবো। এটা সব ক্ষেত্রেই আসলে হয়, ছেলেদের এবং মেয়েদের একটা বৈষম্য, সেটা যেখানেই যান না কেন, শুধুমাত্র খেলাধুলায়ও নয়, আপনি অন্যান্য জায়গায় গেলেও তো অনেকে বলে যে হ্যাঁ এ তো মেয়ে, হয়তো মেয়ে, হয়তো বা মেয়ে চিন্তা করে সব কিছুতেই হয়তো বা আমাদেরকে পিছিয়ে রাখা হয়, তবে সুযোগ সুবিধা একটু কম পাই, এটা সত্যি কথা। আসলে আপু, সুযোগ সুবিধা কম পাই মানে কী পেলে আরও ইম্প্রুভ করতে পারতো? যেমন বর্তমান কিছু রেকর্ড দেখলে দেখা যায় মেয়েদের অ্যাচিভমেন্টটা বেশি ছেলেদের টিমের চেয়ে, তো আপু কী ধরনের ইম্প্রুভমেন্ট মানে দরকার ছিল, বা আর কী হলে হয়তো মেয়েরা আরও বেটার পজিশনে যেতে পারতো বলে মনে করেন? সবথেকে বেশি দরকার যেটা হচ্ছে আরও বেশি প্র্যাকটিস ক্যাম্প করতে হবে, আরও বেশি ইন্টারন্যাশনাল খেলা খেলতে হবে। সবথেকে বড় কথা, ছেলেরা অনেক বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, যেটা ছেলেরা একটার পর একটা দেখা গেলো ওরা রেস্টের কোনো সুযোগ নেই। এবং মেয়েদের কথা যদি বলি, আমাদের খেলা খুবই কম হয়, ইন্টারন্যাশনাল খেলা তো খুবই কম হয় এবং ন্যাশনাল লিগগুলো আমাদের খুব কম হয়। আমি যদি একটা উদাহরণ দিই যে লাস্ট প্রিমিয়ার লিগ আমি খেলেছি, লাস্ট প্রিমিয়ার লিগের পরে আমার বেবি হলো, আমি সুস্থ হয়ে গেলাম, আবারও খেলার জন্য ফিট, তবে নেক্সট প্রিমিয়ার লিগ এখনও শুরু হয়নি, আমি সুস্থ হয়ে আরেকটা প্রিমিয়ার লিগ খেলছি। সো একটা টুর্নামেন্ট থেকে আরেকটা টুর্নামেন্টে এত বেশি গ্যাপ থাকে যে আমার বেবি হলো, আমি সুস্থ হয়ে গেলাম, এত লম্বা একটা সময়, প্রায় 12-13 মাস 14 মাস এরকম একটা গ্যাপ থাকে। সো এত পরে পরে যদি খেলা হয় তাহলে কিন্তু মেয়েদের আসলে ইম্প্রুভমেন্টের সময় মানে সুযোগটা থাকবে না, সুযোগ খেলা যত বেশি হবে তত ভালো আমরা করতে পারবো। আপু কখনো কি ইনজুর্ড হয়েছেন মাঠে খেলতে গিয়েছেন, ইনজুর্ড হয়েছেন, এরকম কি কখনো হয়েছে? ইনজুর তো মানে যারা খেলাধুলা করবে, শুধু ক্রিকেট না, ইনজুরি খেলার একটা পার্ট, ইনজুর তো অনেক হয়েছে, আমার পা ভাঙা, আমার হাত ভাঙা, আঙ্গুল, প্রত্যেকটা আঙ্গুল ভাঙা,
তো বিভিন্ন সময় বিভিন্নটা ভেঙেছে, তো এটা একটা পার্ট। তবে যখন পাটা ভেঙেছে তখন খুব বেশি স্ট্রাগল করতে হয়েছে, বিছানা শুয়ে থাকতে হয়েছে তিন মাস হাঁটাচলা করতে পারিনি, খুব একটা বাজে সময় ছিল সেই সময়টা, বাইরে যেতে পারিনি। হাটটা ভাঙলে যেটা হয়েছে, হ্যাঁ খেলাটা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে, এমনও অনেক সময় গেছে যে আমার হাটটা ভেঙেছে তার 7 দিন পরে আমার ইন্টারন্যাশনাল খেলা, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তো সেই সমস্ত হাত ভাঙা নিয়ে খেলতে হয়েছে। আমার যেটা হয়েছে যে আমি ফার্স্ট যখন আমাদের ফার্স্ট ন্যাশনাল টিম 2007 ফার্স্ট ন্যাশনাল টিমের সিলেকশন আজকে দিয়েছে, আমরা 5 দিন পরে থাইল্যান্ডে যাবো খেলতে, ঠিক ওই দিন যেদিন সিলেকশন দিয়েছে তার পরের দিন আমার হাত ভেঙেছে, জীবনের প্রথম হাত ভাঙলো। তো হাত বলতে একটা আঙুল ভেঙেছে আর কি, ফ্র্যাকচার হয়েছে। তো আমার এর আগে কখনো সেরকম ইঞ্জুরি হয়নি, সেই লেভেলে খেলিও নি ফার্স্ট ন্যাশনাল টিম। এখন যদি কোচকে বলা হয় যে আঙুলটা ভেঙেছে তাহলে তো আমি টিমেই থাকবো না, আমার জায়গায় আরেকজনকে নিয়ে যাবে। আমি যেটা করলাম যে আমাদের যে মহিলা ফিজিও ছিল তাকে বললাম যে দেখেন আমার ফার্স্ট ট্যুর, তো কোচকে বলার প্রয়োজন নেই যে আমার হাত ভেঙেছে, আঙুলে ফ্র্যাকচার। তখন বলো আচ্ছা ঠিক আছে, সে নিজেও প্লেয়ার ছিল, উনিও বললেন যে ঠিক আছে, আমিও জানি যে ফার্স্ট ট্যুর থেকে বাদ পড়লে কেমন লাগে ইঞ্জুরির জন্য, যেহেতু গতকালকেই সিলেকশন দিয়েছে। তো আমি এখানে প্লাস্টার না করে টেপিং করলাম, টেপিং করে থাইল্যান্ড যাওয়ার আগের দিন অনেক টেস্ট নিল কোচ, এত এটা এই শর্ট খেলো, ক্যাচিং করো, এই করো, এই করো, ক্রিকেট বল অনেক জোরে লাগে। কিন্তু মানে ওই সময়টা একটা আসলে অভিনয় করতে হয়েছে যে কোচ তো কোচ, হ্যাঁ কোচ অবশ্যই আমার থেকে অনেক বড়, তিনি আমার থেকে ভালো বোঝেন, মানে খুব ব্যথা পাচ্ছি কিন্তু মানে এক্সপ্রেশনে বোঝানো যাচ্ছে না, উনি তো শুধু দেখছে না যে আমি করতে পারছি না, কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনটা উনি দেখছে। সো এরকম অনেক সময় অনেক ইঞ্জুরি নিয়েও খেলতে হয়েছে। করে আপনাদের কোচ কে ছিল বা কে ছিলেন, এখনো কি উনি আছেন? মানে কোচ তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জন ছিলেন, একজন মহিলা কোচ ছিলেন যেটা আমাদের ক্রিকেট লাইফের ফার্স্ট কোচ ছিলেন উনি, আপনার লাইফের ফার্স্ট কোচ, হ্যাঁ পারভীন পুতুল উনিই ছিলেন আমাদের মহিলা কোচ। ওনার কাছে আমার ক্রিকেটটা প্রথমে শুরুটা অ্যাকচুয়ালি, তারপরে অনেক কোচ আমাদের চেঞ্জ হয়েছে, সো বলতে গেলে অনেক লম্বা একটা লিস্ট। আচ্ছা, তো আপু কোনো ভালো এক্সপিরিয়েন্স বা মজার এক্সপিরিয়েন্স বা খারাপ লাগার কোনো এক্সপিরিয়েন্স কী আছে এরকম যেটা আপনি এই মুহূর্তে আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন? ভালো তো সবসময় দেশের জন্য যখন বাইরে খেলতে যাই সবসময়ই ভালো লাগে, সব থেকে ভালো যেটা লাগে যে যখন দেশের বাইরে, আমরা যখন দেশে থাকি হয়তো বা দেশের মর্মটা বুঝি না, দেশের বাইরে গেলে তখন বুঝি যে আসলে দেশের অনেক দূরে এসেছি, যখন মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত বাজানো হয় এই মুহূর্তটা আমার কাছে সব থেকে ভালো লাগে। আর আমরা যখন খেলতে যাই, আমরা যখন প্লেয়াররা একসাথে থাকি প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করি, এবং যখন অনেকে হয় না যে যখন বাসায় ফিরে যাই সবার মন খারাপ থাকে, অনেকে হয়তো বা কান্নাকাটি করে যে অনেক দিন হয়তো বা দেখা হবে না, টিম থেকে আলাদা, হ্যাঁ টিম থেকে আলাদা হয়ে যাচ্ছি। সো এই জিনিসগুলো সবসময় ভালো মন্দ মিলে, তবে সবসময় ভালো জিনিসটা অনেক বেশি ছিল, কারণ খেলোয়াড় লাইফটা আসলে অনেক মজার একটা লাইফ। আপু কোন হিসেবে নিজেকে দেখতে অনেক ভালোবাসেন, মা হিসেবে নাকি একজন খেলোয়াড় হিসেবে, কোন হিসেবে নিজেকে বেশি সফল বলে মনে হয় বা ভালো লাগে? সফল তো অবশ্যই আমি খেলোয়াড় হিসেবে, এবং মা হিসেবে আমার দায়িত্ব তো শেষ হয়নি, বলতে পারবো না এখনও মাত্র শুরু, সারাটা জীবন আমাকে মা হিসেবে থাকতে হবে। সো এখনও সফল কিনা এখন পর্যন্ত মনে হয় যে সফল, আমি আমার বেবিকে যদিও একটু সময় কম দিতে পারছি তারপরও তার যে বেসিক নিডটা সেগুলো কিন্তু সব কিছু ফুলফিল করেই আমাকে বের হতে হয়। তবে আসলে মায়ের রোলটা এত ছোটো না যে এত তাড়াতাড়ি মাত্র 3 মাস সাড়ে 3 মাসে আমি বলবো যে আমি সফল, মা হিসেবে সফল হতে হলে হয়তো আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো ক্রিকেটার হিসেবে সফল অবশ্যই বলবো, তবে আমি সবথেকে বেশি প্রাউড ফিল করি যে আমি একজন মা, যে আমার জীবনে অবশ্যই মানে আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ যে আমার জীবনে হয়তো আর কোনো অপ্রাপ্তি নেই। আপু আপনার সন্তানকে আপনি ভবিষ্যতে কী হিসেবে দেখতে চান বা পরিকল্পনাটা কী? যেমন অনেকে বলে আমার ইঞ্জিনিয়ার হবে আমার সন্তান বা ডাক্তার হবে, যেমন আপনার বাবা মা চেয়েছিলেন, তো আপনি কী চাচ্ছেন? অ্যাকচুয়ালি বাবা মা তো চায়, আমার সবথেকে আগে যেটা প্রায়োরিটি যে সে বড় হয়ে যেটা করতে চায় সেটা আমি অবশ্যই তাকে করতে দিব, তারপরেও তো ইচ্ছে থাকে যে আমি ক্রিকেটার, আমার মেয়ে ক্রিকেটার হবে। আমি ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন ছিলাম, এখনও ক্যাপ্টেন হতে পারিনি, তো আমার যেটা ইচ্ছে যে আমার মেয়ে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হবে। আমি যেই জায়গায় আজকে এসেছি আমার থেকে অনেক বড় জায়গায় যাবে, এটা আমি সবসময় আশা করি। ভিউয়ার্স, যা বলছিলাম যে আমাদের সাথে আজকে যিনি গেস্ট আছেন জেসি আপু, উনি একজন মা এবং পাশাপাশি একজন সফল খেলোয়াড়। তো খেলোয়াড় হওয়ার পাশাপাশিও কিন্তু উনি ওনার মা হওয়ার দায়িত্বটা পালন করে যাচ্ছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি এই দায়িত্বটা পালন করবেন বলছেন।
তো আমরা যারা নারীরা আছি বা আমাদের মা আছেন, তো এদেরকে সম্মান করা উচিত। তো আজকে বিশ্ব মা দিবসে আমাদের একটা শপথ গ্রহণ করা উচিত যে আমরা মাদেরকে সম্মান করব। আপু, বর্তমানে নারীদের নিয়ে বা মেয়েদের নিয়ে সমাজে যে ধরনের সব মানে ঘটনাগুলো ঘটছে, যেমন কিছুদিন আগে একটা ধর্ষণের ঘটনা ঘটে গেল, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো আপু এ বিষয়ে আপনি কী মনে করেন, আপনার কী মতামত? আমাদের ডেইলি মেল 24-এর স্বাধীন দেশের স্বাধীন বার্তা, আপনার কি কোনো বার্তা বলার আছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে নারীরাও তো একসময় মা হবে, তো এদেরকে কীভাবে দেখা উচিত? অবশ্যই আমার কাছে যেটি মনে হয় যে এই জিনিসগুলো ফ্যামিলি থেকে প্রথমে শিক্ষা দিতে হবে, যে আমাদের ফ্যামিলি থেকেই যদি আমরা প্রথম থেকে শেখাই যে আমাদের মাকে সম্মান করা, আমাদের বোনদেরকে সম্মান করা এবং ফ্যামিলিতে যে মহিলারা আছে তাদেরকে সম্মান করা, সেখান থেকে হয়তোবা ছেলেরা শিখবে যে না, আমাদের নারীরা সম্মানের একটা জায়গায় আমরা যদি তাদেরকে নিয়ে যেতে পারি তাহলেই হয়তোবা এই জিনিসগুলো অনেক কমে যেতে পারে। আমরা অনেক ফ্যামিলিতে দেখেছি যে ছেলেরা যখন বড় হয়ে যায় হয়তোবা বাবা মার সাথে খুব ভালো একটা বিহেভ করে না, বিশেষ করে অনেকে বাবাকে হয়তোবা ভয় পায়, মাকে হয়তোবা সেভাবে ভয়ই পায় না, বা মায়ের কথা শুনতে চায় না, বা সেরকমভাবে বোনদেরকে একটু শাসন করতে চায়। তবে আমার কাছে মনে হয় যে আমরা নারী দেখে, শুধু মা নয়, নারী দেখে যদি একটা সম্মানের জায়গায় রাখি, সবাই যদি তাদেরকে সম্মান করতে জানে, তাহলে এই জিনিসগুলোকে প্রোটেক্ট করা সম্ভব। অবশ্যই আরও অনেক কারণ রয়েছে, এই একটা কারণে বা এই একটা সমাধানে আমাদের এগুলো বন্ধ হবে না, তবে আমার মনে হয় যে সবাইকে একসাথে হয়ে এই জিনিসগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে অ্যাকচুয়ালি। তো আজকে আপু আমরা মা দিবসে এবং আমাদের নারীর সম্মানে আমরা একটা কথা অবশ্যই বলবো, যে যেটা না সেটা যেন নাই হয়, নারীদেরকে সম্মান করতে হবে, তাদেরকে অসম্মান করলে হবে না, কারণ নারীরাই হচ্ছে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু, যেখান থেকে শিখবে সন্তানরা, যেখান থেকে শিখবে। তো আজকে মা দিবসে আমরা সবাইকে একটা কথা বলতে চাই আপু, নো মিন্স নো অ্যান্ড স্টপ অল দিস ক্রাইম। তো ভিউয়ার্স, আজ আমরা এই নো মিন্স নো অ্যান্ড স্টপ দ্য ক্রাইমস এটা থেকে আমরা আজ বিদায় নিচ্ছি এবং আশা করছি যে পরবর্তীতে এই ক্রাইমগুলো কমে যাবে। তো আপু আমরা বিদায় নিচ্ছি আজ, পরবর্তীতে আমরা থাকবো নতুন কোনো গেস্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে।